ক্লিক করুন অ্যাপের বেল আইকনে আর সাবস্ক্রাইব করুন এবিপি আনন্দ। সব সময় থাকুন খবরে। বর্ধমান বিশ্ববিদ্যালয়ের সহ উপাচার্য নিয়োগ নিয়ে সংঘাত, রাজ্যপালের সঙ্গে সরাসরি সংঘাতে শিক্ষামন্ত্রী, সরকারের মনোনীত নাম বদলের অভিযোগ, রাজ্যপাল বিজেপির লোকজনকে মাথায় বসাচ্ছেন, কোনো মতে মানব না, কাজে যোগ দিতে পারবেন না উনি, রাজ্যপালকে হুঁশিয়ারি পার্থ চট্টোপাধ্যায়ের, পরামর্শ মানেই সহমত হওয়া নয়, রাজভবন সূত্রের খবর। এ নিয়ে পার্থ চট্টোপাধ্যায় কি বললেন পাল্টা, রাহুল সিনহা কি বললেন শোনাব। রাজ্যপাল মহোদয়কে আমি অত্যন্ত বিনয়ের সঙ্গে জানাতে চাই, ওনার কোনো অধিকারই নেই, রাজ্য সরকার মাইনে দেয়, রাজ্য সরকার অনুমোদন দেয়, আর প্রভিসির নিয়মটাও যে উনি সিলেক্ট করেন কি করে, উনি কোন পদ্ধতিতে সিলেক্ট করবেন, আমাদের গৌতম চন্দ্র কেন, গৌতম ব্রহ্ম কেন উনি বেছে বেছে বিজেপির লোকদের মাথায় বসাবার চেষ্টা করছেন, এটা অত্যন্ত দৃষ্টিকটু, এটা আমরা মানব না। আমাদের তো আইনেই বলা আছে, আইন মোতাবেক আমরা আশিস পানিগ্রাহীকে করেছি, আমি জিজ্ঞাসা করব দপ্তরের অবস্থা কি, উনি করবার আগে আমরা এটার ব্যবস্থা নিচ্ছি, উনি যেটা করবেন আমরা জানতাম, আমরা এটা কোনো অবস্থাতেই মানব না। জয়েনই করতে পারবেন না, ওনার কি করে সম্ভব এটা। ওরা যে তিনটে নাম পাঠিয়েছে রাজ্যপালকে, সেই তিনটে নামের থেকেই একটি নাম প্রথা মতো রাজ্যপাল চয়ন করেছে। এখন রাজ্য সরকার তেলে বেগুনে জ্বলে উঠেছেন, শিক্ষামন্ত্রী চিৎকার করছেন, অবান্তর সমস্ত কথা বলছেন, এটা রাজ্যপালের অধিকার, এরা কি কোনো প্রথা মানবে না, সংবিধানকে মানবে না, কোন সিস্টেমকে মানবে না? অর্থাৎ রাজ্যপাল যে কাজটা করেছে সেটা সম্পূর্ণ প্রথা মেনে করেছে,